আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আলোচনা ছিলাম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টে দ্বিপদী বিন্যাস বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অধ্যায়ে আমরা আলোচনায় আসি। পার্ট 21 21 ক্লাস হবে আজকে। একটা কোশ্চেন দাঁড় করে রাখছি, খেয়াল করো, দ্বিপদী বিন্যাসের মেইন ম্যাথমেটিক্যাল টার্মগুলো প্রায় শেষের দিকে, আর দুই তিনটে ক্লাস নিলে, দুই একটা ক্লাস নিলে হয়তো বা শেষ হবে। খেয়াল করো, নিম্নে চার সন্তান বিশিষ্ট 100টি পরিবারের মেয়ে শিশুর গণসংখ্যা বিন্যাস দেওয়া হলো। চার সন্তান বিশিষ্ট অর্থাৎ পরিবারে চারটা করে শিশু আছে বা সন্তান আছে, এরকম 100টা পরিবারের জরিপ করা হয়েছে। চার সন্তান বিশিষ্ট 100টি পরিবারের মেয়ে শিশুর গণসংখ্যা বিন্যাস বা গঠন সংখ্যা বিন্যাস দেয়া হলো। মেয়ে শিশুর সংখ্যাকে এক্স দ্বারা নির্দেশ করা হয়েছে, আর পরিবারের সংখ্যাকে ফ্রিকোয়েন্সি এফ দ্বারা নির্দেশ করা হয়েছে। গণসংখ্যা, গঠন সংখ্যা, মেয়ে শিশু একটাও নাই মানে কি? শূন্য। যে 100টা পরিবারের মধ্যে জরিপ করা হয়েছে, মেয়ে শিশু একটাও নাই, অর্থাৎ মেয়ে শিশুর সংখ্যা এক্স ইকল জিরো, মানে কি মেয়ে শিশু নাই এমন পরিবার কতটি? 8টি। চার সন্তান বিশিষ্ট ফ্যামিলিতে কিন্তু জরিপটা করা হয়েছে। মেয়ে শিশু একজন আছে এমন পরিবার হচ্ছে 25টি, মেয়ে শিশু দুইজন আছে এমন পরিবার হচ্ছে 37টি, মেয়ে শিশু তিনজন আছে, চারটা শিশুর মধ্যে মেয়ে শিশু তিনটা আছে এরকম পরিবার হচ্ছে 23টি, মেয়ে শিশু চারটা আছে, চারটা সন্তান বিশিষ্ট ফ্যামিলিতেই জরিপ করা হয়েছে, মেয়ে চারটেই মেয়ে শিশু এরকম পরিবার আছে কতটি? 7টি পরিবার। এটা দিয়ে বলেছে দ্বিপদী বিন্যাসে মিলকরণ করো, অর্থাৎ এটাকে কি বিন্যাসে আনতে বলছে? দ্বিপদী বিন্যাসে আনতে বলছে। তো এই প্রদত্ত এই বিন্যাসটাকে দ্বিপদী বিন্যাসে আনার জন্য বা মিল করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে? গড় নির্ণয় করতে হবে। তারপরে দ্বিপদী বিন্যাসের সফলতার সম্ভাবনা পি যদি নির্ণয় করতে পারি, আমরা পি নির্ণয় করে তাহলে আমরা কি বিফলতার সম্ভাবনা নির্ণয় করতে পারবো, এরপরে আমরা দ্বিপদী বিন্যাসে মিলকরণ করতে পারবো। তো এই উদ্দেশ্যে আমরা অগ্রসর হচ্ছে। দেখো আমি লিখে রাখছি জিনিসটা, অ্যান্সার এখান থেকেই শুরু। তো আমাদেরকে প্রথমত কী নির্ণয় করতে হবে? গড় নির্ণয় করতে হবে। আমরা জানি গড় ইকুয়াল কি? সামেশন এফ এক্স বাই এন, সামেশন এফ এক্স বাই এন গড় নির্ণয় করতে হবে। এই কারণে গড় নির্ণয় সারণীটা আগে কাজ করতে হবে। গড় নির্ণয় কি? সামেশন এফ এক্স বাই এন, সামেশন এফ এক্স অর্থাৎ এফ ইন্টু এক্স, এফ ইন্টু এক্স, এ দুটা গুণ করো, 8 আর 0 গুণ করলে এফ ইন্টু এক্স, এফ আর এক্স গুণ করো কত? 0, 25-কে 25, তারপরে 37 গুণ 4 74, 23 3 9 3 2 6 69, 478 28। এখন এইগুলো যদি আমি যোগ করি তাহলে সামেশন এফ এক্স হবে কত? 28 প্লাস 69 প্লাস 74 প্লাস 25 ইকুয়াল 196, সামেশন এফ এক্স ইকুয়াল 196। তো এখানে আমরা মান বসাই দিই। আর মোট গণসংখ্যাকে কী দ্বারা নির্দেশ করা হয়? এন দ্বারা। সমগ্রকের আকার বলো, মোট গণসংখ্যাই বলো, কি বড় হতে এন? 100টি পরিবার, এন ইকুয়াল 100 তো দেয়াই আছে। সামেশন এফ এক্সের মান পাইলাম 196, আর এনের মান হচ্ছে 100, 196 ভাগ 100 1.96, কার মান পাইলাম? গড়। আবার আমরা জানি, আমি মুছে ফেলবো পর্যায়ক্রমে, তোমরা উঠে ফেলবা, এগুলো উঠে ফেলবা তোমরা। এবং দ্বিপদী বিন্যাসের গড় প্রথমত আমাকে কী নির্ণয় করতে হবে? দ্বিপদী বিন্যাসের গড়, দ্বিপদী বিন্যাসের গড় আমরা কী জানি? এটাই গড়, দ্বিপদী বিন্যাসের গড় ইকুয়াল কি? এনপি, ট্রায়ালের সংখ্যা গুণ সফলতার সম্ভাবনা। এনের মান কত এখানে? কত শিশু, কত সন্তান বিশিষ্ট পরিবার এটা? চার সন্তান বিশিষ্ট পরিবার, অর্থাৎ এনের মান হচ্ছে 4 4p। অতএব 4p ইকুয়াল, প্রশ্ন মতে বা অতএব যেটাই বলো, 1.96। তাহলে পি ইকুয়াল কি দাঁড়াবে? 1.96 ভাগ কত? 4। মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা, পি ইকুয়াল 1.96 ভাগ 1.96 ভাগ 4 ইকুয়াল 0.49। কী পাইলাম আমরা? এটা সফলতার সম্ভাবনা, পি ইকুয়াল। তো আমরা জানি সফলতার সম্ভাবনা প্লাস বিফলতার সম্ভাবনা ইজ ইকুয়াল কত? 1। কী জানি আমরা? পি প্লাস কিউ ইকুয়াল 1। তাহলে বিফলতার সম্ভাবনা কিউ ইকুয়াল কী হবে? 1 মাইনাস পি। অতএব সফলতার সম্ভাবনা পি ইকুয়াল 0.49।
এটা লিখতে হবে না, জাস্ট একটু জানার জন্য লিখলাম আমি, বোঝানোর জন্য। দেখো, এবং অতএব বিফলতার সম্ভাবনা, বিফলতার সম্ভাবনা কিউ ইকুয়াল ওয়ান মাইনাস পি, কিউ ইকুয়াল ওয়ান মাইনাস পি এর মান হচ্ছে 0.49, ওয়ান থেকে 0.49 মাইনাস করলে কি হবে 0.51। দেখো আমরা কি পাইলাম, এন এর মান 4, পি এর মান হচ্ছে 0.49, কিউ এর মান হচ্ছে 0.51। তো আমরা অবশ্যই এখন দ্বিপদী বিন্যাস বিল প্রেরণ করতে পারবো। এগুলো আমি সব মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা। দ্বিপদী বিন্যাসে মিলকরণ সারণী, দ্বিপদী বিন্যাসে মিলকরণ সারণী, কে কে দেয়া আছে, এক্স এর মান দেয়া আছে, মেয়ে শিশুর সংখ্যা এক্স, পরিবারের সংখ্যা হচ্ছে এফ। টুকে রাখে দেখো, পি ইকুয়াল কত পেয়েছিলাম 0.49, আর কিউ ইকুয়াল পেয়েছিলাম 0.51। এক্স এফ, এখন সম্ভাবনা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল আমরা কি জানি, এম সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এম সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এতটুকু অংশ লিখতে হয় না, সম্ভাবনা প্রবাবিলিটি অফ এক্স এতটুকু লিখলেই হয়। আমি এটা সূত্র দেখানোর জন্য এখানে উঠায় রাখলাম তোমাদের সুবিধার্থে। এরপরে আমাদের আনতে হবে প্রত্যাশিত গণসংখ্যা, প্রত্যাশিত গণসংখ্যা এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল এন এন টু প্রবাবিলিটি অফ এক্স। পরে আমি সারণী ইয়ে করতেছি, এগুলো মানগুলো আগে উঠায় নেই। এক্সের মান কত আমাদের, 0, 1, 2, 3, 4। এফ এর মান হচ্ছে 8, 25, 37, 23, 1 হচ্ছে 7। এখন দেখো এন সি এক্স, এন এর মান কত, 4, ছোট হাতের এন, কিন্তু 4 সন্তান বিশিষ্ট ফ্যামিলিতে জরিপটা করা হয়েছিল। ছোট হাতের এন এর মান 4, সি এক্স এর মান কত, 0। খেয়াল করো, 4C0। পি এর মান কত পেয়েছিলাম আমরা, 0.49 টু দি পাওয়ার 0, কিউ এর মান পেয়েছিলাম 0.51 টু দি পাওয়ার কত হবে 4 - 0। এটা তোমরা ক্যালকুলেশন করবা, দেখো 4C0 এর মান কত হবে 1, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবা, পয়েন্ট সামথিং বা সামথিং টু দি পাওয়ার 0 কি হবে, এটা 1। আর এটা ক্যালকুলেটার চাপো, 0.51 ক্যাপ, 4 - 0 মানে কি 4, 0.51 ক্যাপ 4 ইকুয়াল 0.067, 0.0677। তারপরটা আসো, একটু আমি ডিস্টেন্স রাখি, গ্যাপ গ্যাপ করে লিখলে তোমাদের স্পেসে সুবিধা হবে। কি ছিল, 1, 2, 3, লাস্ট ওয়ান ছিল 4, বা এইভাবে দিতে পারো তুমি তোমার সুবিধার জন্য। দেখো প্রত্যাশিত গণসংখ্যা পরে দেখাচ্ছি, এটা আমি মুছে ফেলবো। তারপর দেখো কি ছিল, 8, 25, 37, 23, লাস্ট ওয়ান ছিল 7। দেখো এখন এক্স এর মান কত, 1, এন সি এক্স অর্থাৎ 4C1, 0.49 টু দি পাওয়ার 1, কিউর মান কি 0.51 টু দি পাওয়ার 4 - 1। এটা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবা তোমরা, কি করবা 4C1 এর মান বের করবা, 4 shift / 1 = 4, 0.49 টু দি পাওয়ার 1 মানে কি 0.49, তাহলে 4 × 0.49 এটা গুণ করলা যত পাইলা, 0.51 ক্যাপ 3, এই মানের সাথে গুণ করে দেবে। এই ক্যালকুলেশনগুলো আমি বারবার তোমাদেরকে শেখাইছিলাম, আমি আর এখন এখানে ক্যালকুলেটর ইউজ করবো না, সরাসরি মান আমি আমার মতো করে বের করে উঠায় ফেলবো।
0.26 তারপরে আসো 4C2 এক্সের মান 2 4C2 এন এর মান 4 4C2 0.49 to the power 2 0.51 to the power 4 - 2 ইকুয়াল সেম ভাবে সাইন্টিফিক ক্যালকুলেটর করে তুমি মান বের করবা 0.3747 তারপরে আসো 4C3 0.49 to the power 3 0.51 to the power 4 - 3 ইকুয়াল 0.2400 লিখলেই হবে লাস্ট ওয়ান এক্স এর মান কত 4 তাহলে কি 4C4 0.49 to the power 4 0.51 কিউবের মান টু দি পাওয়ার 4 - 4 এটা ক্যালকুলেশন করবা মান আসবে 0.0576 এগুলো সবগুলো প্রবাবিলিটি অফ এক্স যোগ করবা সামেশন প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল দেখবা 1 আসবে দেখো আমি দেখাচ্ছি চেক দিয়ে কত পাইছিলাম 0.0677 প্লাস 0.26 প্লাস 0.3747 প্লাস 0.24 প্লাস 0.0576 ইকুয়াল একদম এক্স্যাক্টলি 1 আসছে মোট সম্ভাবনা অলওয়েজ কী হবে 1-এর সমান তো আমাদের প্রত্যাশিত গণসংখ্যাটা আমরা দেখাবো প্রত্যাশিত গণসংখ্যা জাস্ট সূত্র ফেলা দিলে কাজ হয়ে যাচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা সূত্রটা আমি কী কী দেখেছিলাম তোমাদেরকে দেখো এখানে লিখে রাখছি প্রত্যাশিত গণসংখ্যা সূত্রটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স এক্সের গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত গণসংখ্যা এন ইন্টু এন এর মান কত আমাদের 100 এন এর মান 100 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স 100 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স প্রবাবিলিটি অফ এক্স অর্থাৎ এক্স এর মান যখন 0 তখন প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কত 0.0677 ইন্টু 100 100 ইন্টু 0.0677 ইকুয়াল 6. সে এইভাবে তুমি দেখাইতে পারো 100 ইন্টু 0.0677 ইজ ইকুয়াল 6.77 প্রত্যাশিত গণসংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা মান আসবে কার কাছাকাছি দেখো 6.5 পার হয়ে গেছে অর্থাৎ এটা হবে 7 তারপরে আসো 100 ইন্টু 0.26 ইকুয়াল বরাবর 26 আসবে তারপর 100 ইন্টু যখন এক্স এর মান 2 তখন প্রবাবিলিটি অফ এক্স কত 0.3747 ইজ ইকুয়াল 37.47 অবশ্যই কী আসবে পূর্ণ সংখ্যা মান নিতে হবে 37.5-এর কম মানে কি 37-এ রাখতে হবে তারপরে 100 ইন্টু 0.24 ইকুয়াল এটা বরাবরই 24 আসবে লাস্ট ওয়ান 100 ইন্টু 0.0576 ইকুয়াল এটা আসবে 5.76 গুণ করে দেখবা 5.76 অর্থাৎ কি 6-এর কাছাকাছি 5.5 বা 5.5 অ্যাভাব মানে কি 6-এ যাবে এখন যোগ করে দেখো এন এর মান 100 আসবে 7+26+37+24+6 ইকুয়াল বরাবর 100 কী পাইলাম আমরা এখানে এন ইকুয়াল 100 তুমি এটাকেও শখে রাখতে পারো অর্থাৎ আমরা এখানে মোট গণসংখ্যা এন ইকুয়াল 100-ই পেয়েছিলাম মোট সম্ভাবনা কী ছিল আমাদের প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1 এখানে এন ইকুয়াল 100 এটি ছিল দ্বিপদী বিন্যাস মেলকরণ বা দ্বিপদী বিন্যাস সারণী আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর আমার ক্লাসে যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা এখনও অনেক স্টুডেন্ট ক্লাস করো 45% স্টুডেন্ট সাবস্ক্রাইব নট সাবস্ক্রাইবার স্টুডেন্ট কেন এত কষ্ট করে ক্লাস নেই তোমাদের এত কঠিন কঠিন টার্ম তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাই সাবস্ক্রাইবার হবা আমার প্রত্যেকটা ভিডিও লাইক শেয়ার কমেন্ট সব কিছু করবা ওকে আল্লাহ হাফেজ